আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের বল ও চাপ এই অধ্যায়ের ক্লাস শুরু করছি। এই অধ্যায়টা শুরু করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বল কি। আচ্ছা, বলের সংজ্ঞা পড়ার আগে আমরা বল কি সেটা কয়েকটা উদাহরণের মাধ্যমে জেনে নেব। ধরো, এই একটা বস্তু, এর নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। এই বস্তুটার উপর আমরা বাইরে থেকে যা প্রয়োগ করলে এর আকার বা আকৃতির পরিবর্তন হবে সেটাই বল। ধরো, এই বস্তুর উপর আমরা বাইরে থেকে একটা কিছু প্রয়োগ করলাম, তারপরে কি এর কিছুটা আকার আকৃতির পরিবর্তন হয়েছে, যা প্রয়োগ করেছে সেটাই হচ্ছে বল। কিংবা দেখো, এই একটা বস্তু, এই বস্তুর একটা নির্দিষ্ট আকার আছে। এই বস্তুর উপর আমরা বাইরে থেকে যা প্রয়োগ করলে এর আকারের পরিবর্তন হলো সেটাই হচ্ছে বল। কিংবা এই ধরো বস্তু, এই বস্তুটা একটা নির্দিষ্ট অবস্থান আছে। এই বস্তুটার উপর বাইরেতে যা প্রয়োগ করলে এর অবস্থানের পরিবর্তন হলো সেটাই হচ্ছে বল। কিংবা বলতে পারি, এই অবস্থায় বস্তুটা স্থির আছে। এই স্থির বস্তুর উপর যা প্রয়োগ করলে এ গতিশীল হলো সেটা হচ্ছে বল। কিংবা একটা খেলনা গাড়ি ধরো ছুটছে, সেই খেলনা গাড়িকে থামাতে গেলে তার উপর যা প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে বল। তার মানে বল কি? বল হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে ওই বস্তুটার আকার, আকৃতি, অবস্থান বা অবস্থার পরিবর্তন হবে বা হতে পারে বা হওয়ার উপক্রম হবে সেটাই হচ্ছে বল। তাহলে আমরা প্রথমে বলের সংজ্ঞাটা লিখে নিই। দেখো, তাহলে কী নিলাম, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর আকার, অবস্থান বা অবস্থার পরিবর্তন হবে বা হওয়ার উপক্রম হবে তাকে বল বলে। এখন আকার কী বললাম, যে বস্তু দেখালাম যে এই একটা বস্তু নির্দিষ্ট আকার আছে, তার আকারের পরিবর্তন হলো। অবস্থান কি? একটা নির্দিষ্ট অবস্থান আছে, অবস্থানটা পরিবর্তন হলো। এবার অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন বলতে গতি অবস্থা বা স্থিতিশীল অবস্থা, কী বললাম, গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন। যেমন ধরো বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, আমরা এর উপরে যা প্রয়োগ করলে গতিশীল হবে, তার মানে এর স্থিতিশীল অবস্থার পরিবর্তন হয়েছে। কিংবা একটা গতিশীল বস্তু, ধরো একটা ফুটবল গড়িয়ে চলেছে বা ছুটছে, সেটাকে থামিয়ে দিলাম, তাহলে গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আনলাম। তার মানে যা সেই ক্ষেত্রে যা পরিবর্তন করতে হবে সেটাই হচ্ছে বল। এবার এখানে একটা শব্দ দিয়ে দেখো, উপক্রম হবে, যে সবসময় যে পরিবর্তন হবে এমনটা নাও হতে পারে, পরিবর্তন হওয়ার উপক্রম হবে। উপক্রম হবে মানে ধরো এই বস্তুটার আমরা আকার পরিবর্তন করতে চাইছি, এর উপরে বল প্রয়োগ করলাম, কিন্তু পরিবর্তন হলো কি? হলো না। তার মানে পরিবর্তন সবসময় যে বল প্রয়োগ করলে যে হবে নাও হতে পারে, কিন্তু পরিবর্তন করার বা হওয়ার উপক্রম হবে, এর উপর বল প্রয়োগ করেছি পরিবর্তন হওয়ার উপক্রম হবে, কিন্তু এক্ষেত্রে হয়নি। ঠিক আছে, এবার আমরা করব বলের পরিমাপ। বলটা বা কোনো বস্তুর উপর কতটা বল দিলে, কতটা বল প্রয়োগ করলে বস্তুটি কতটা অবস্থান পরিবর্তন হবে বা বস্তুটা কতটা ত্বরণ উৎপন্ন হবে সেগুলো জানব। আচ্ছা, প্রথমে আমরা কয়েকটি বস্তু নেব, বিভিন্ন ভরের বস্তু নেব, তার উপরে বল প্রয়োগ করার চেষ্টা করব। বল প্রয়োগ করে দেখব বস্তুর অবস্থানের কী পরিবর্তন হচ্ছে এবং সেখান থেকে এই বলের পরিমাপ করার জন্য সমীকরণটা উৎপাদন করব। প্রথমে আমরা একটা বস্তু নিলাম, যে বস্তুটার ভর ধরে নিচ্ছি 1 কেজি, এই বস্তুটার ভর 1 কেজি। এই বস্তুর উপর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করেছি, কি পরিমাণ? এফ পরিমাণ, এফ একটা নির্দিষ্ট মান, সেই পরিমাণ বল প্রয়োগ করেছি। এখানে আমি নির্দিষ্ট মান ধরে নিতে পারতাম, 10 ডাইন, 5 ডাইন, যা একটা ধরে নিতে পারি। ঠিক আছে, আমি ধরলাম এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটা এই অবস্থানে ছিল, এই অবস্থান মানে এ অবস্থানে ছিল। এখন ওই এফ পরিমাণ বল প্রয়োগ করার জন্য বস্তুটার অবস্থান পরিবর্তন হয়ে এই অবস্থান হয়েছে, অর্থাৎ বি অবস্থান হয়েছে। এই বিন্দুটা এখন এই বিন্দুতে চলে গেছে, অর্থাৎ বস্তুটা এই বরাবর
এগিয়ে গেছে। কতটা এগিয়ে গেছে ধরে নিচ্ছি, এটা 10 মিটার এগিয়ে গেছে। তার মানে 1 কেজি ভরের বস্তুর উপর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করেছি, এফ মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছি, সেই বলটা প্রয়োগ করার ফলে এই বস্তুটা 10 মিটার দূরে চলে গেছে বা 10 মিটার সরণ হয়েছে। এইবার যদি বস্তুটা আমরা বড় নিতাম, অর্থাৎ 1 কেজি ভরের বস্তু না নিয়ে যদি 2 কেজি ভরের বস্তু নিতাম, তাহলে কী হতো? দেখো, ধরো এবার আমরা নিলাম যে বস্তুটা, সেটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। এখানে আমরা নিলাম কত, 2 কেজি ভরের বস্তু, এবং এই বস্তুটার উপর 2F পরিমাণ বল যদি প্রয়োগ করি, তাহলে দেখব যে বস্তুটা আর 10 মিটার দূরে চলে গেছে। কি বললাম? দেখো, প্রথমে 1 কেজি ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করেছি, 10 মিটার সরণ হয়েছে। এবার 2 কেজি ভরের বস্তুকে যদি 10 মিটার দূরে নিয়ে যেতে হয়, তাহলে দেখা যাবে যে আমাদের 2F পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। এবার যদি বস্তুটা আমরা 3 কেজি ভরের নিই, অর্থাৎ আরও বড় বস্তু নিলাম, 3 কেজি ভরের বস্তুর উপরে আমরা কত বল প্রয়োগ করলে বস্তুটার সরণ 10 মিটার হবে? অর্থাৎ বস্তুটার এখন অবস্থান এটা, আচ্ছা এখানে নাম দিই, এখানে এ বি ধরে দিলাম, তাহলে সি ডি ধরি, এটা ই, এটা এফ। এবার 3 কেজি ভরের বস্তুকে যদি ই অবস্থান থেকে এফ অবস্থানে নিয়ে যেতে হয়, অর্থাৎ 10 মিটার যদি আমাদের সরণ করাতে হয়, তাহলে দেখা যাবে এর উপরে 3F পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। আবার ভালো করে শোনো, 1 কেজি ভরের বস্তুকে যদি 10 মিটার সরাতে হয়, তাহলে যে পরিমাণ বল লাগছে, 2 কেজি ভরের বস্তুকে ওই 10 মিটার সরাতে গেলে তার দ্বিগুণ পরিমাণ বল লাগছে, 3 কেজি ভরের বস্তুকে ওই 10 মিটার সরণ করাতে 3 গুণ বল লাগছে। তার মানে আমরা বলতে পারি যে বস্তুর ভরের সাথে এই বলের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ একই দূরত্ব যদি সরাতে চাই, তাহলে বিভিন্ন ভরের বস্তুর উপর বিভিন্ন পরিমাণ বল লাগবে, এবং সেটা কতটা লাগবে নির্ভর করছে তাদের ভরের অনুপাতের উপর, বা ভরটা কত গুণ হচ্ছে সেই অনুযায়ী বলটা তত গুণ লাগবে। 1 কেজি ভর থেকে যদি 2 কেজি ভর করে দিই, তাহলে বলটা দ্বিগুণ হয়ে যাবে। আবার 1 কেজি ভর থেকে যদি 3 কেজি ভর করে দিই, তাহলে বলটা লাগবে 3 গুণ। তার মানে বস্তুর ভর আর কী হচ্ছে, প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন প্রযুক্ত বলকে আমরা যদি এফ দিয়ে লিখি, প্রযুক্ত বল, সেটা যদি এফ ধরে নিই, আর বস্তুর ভর যদি এম ধরে নিই, তাহলে এফ প্রপোর্শনাল টু এম। কী বললাম? এফ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ একটা নির্দিষ্ট সরণ করাতে গেলে কতটা বল লাগবে সেটা ভরের সমানুপাতিক বা ভরের উপর নির্ভর করছে। আচ্ছা, আবার দেখব যে আবার একটা বস্তু নিলাম, একটাই বস্তু নিলাম, ধরো এটা আমি ধরে নিচ্ছি 5 কেজি ওজনের একটা বস্তু নিয়েছি। এই 5 কেজি ওজনের বস্তুর উপর আমরা প্রথমে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। কতটা বল? এফ পরিমাণ বল। এফ পরিমাণ বল এই 5 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করলে ধরে নিচ্ছি ত্বরণ হচ্ছে এ, অর্থাৎ এই বস্তুটার বেগ বৃদ্ধির হার হচ্ছে এ পরিমাণ। যদি এই বস্তুটার উপর আমরা 2F পরিমাণ বল প্রয়োগ করতাম, যদি এর উপর আমরা 2F পরিমাণ বল প্রয়োগ করতাম, তাহলে দেখা যাবে যে এর ত্বরণ 2A হয়ে গেছে, বস্তুটার ত্বরণ হয়ে গেছে 2A। যদি এই বস্তুর উপর আমরা 3F বল প্রয়োগ করি, অর্থাৎ প্রথম যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম তার 3 গুণ যদি বল প্রয়োগ করি এখন, তাহলে দেখা যাবে এর ত্বরণ কী হয়েছে, বস্তুটার ত্বরণ হয়েছে 3A পরিমাণ। অর্থাৎ বল যখন দ্বিগুণ করছি তখন ত্বরণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, বল যখন 3 গুণ করছি তখন ত্বরণটা 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে কোনো বস্তুর উপর বা নির্দিষ্ট একটা ভরের বস্তুর উপর আমরা যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব, তত বেশি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বলের সাথে ত্বরণের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে ত্বরণকে যদি আমরা ইয়ে দিয়ে প্রকাশ করি, তাহলে
f proportional to a হবে। এটা আরেকটা সম্পর্ক যে প্রযুক্ত বলের সাথে বস্তুর বস্তুতে উৎপন্ন ত্বরণের সম্পর্ক এটা। তাহলে এবার এই দুটো ভেদকে আমরা একসাথে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, যে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এম ইন টু এ। যেমন বলছি ধরো এক্স প্রপোর্শনাল টু আছে পি, এক্স প্রপোর্শনাল টু আছে এম, বা এক্স প্রপোর্শনাল টু কিউ আছে। তাহলে আমরা এই দুটোকে যদি একসাথে লিখতে চাই বা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে চাই তাহলে কী লিখব, এক্স প্রপোর্শনাল টু পি ইন টু কিউ। একইভাবে এখানে লিখেছি এফ প্রপোর্শনাল টু এম, এফ প্রপোর্শনাল টু এ। তাহলে এখান থেকে লিখতে পারবো এফ প্রপোর্শনাল টু এম ইন টু এ। বোঝা গেছে? আচ্ছা, এই সমানুপাতিক থেকে বা সমানুপাত থেকে আমরা যদি সমীকরণ পেতে চাই তাহলে কী করতে হবে, একটা ধ্রুবক রাশি গুণ করতে হবে। তাহলে আমরা সেই ধ্রুবক রাশিটা গুণ করে সমীকরণ তৈরি করি। তাহলে এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। কেটা কি? কে হচ্ছে ধ্রুবক। এবার কের মান কী হবে, কে যেহেতু ধ্রুবক কের মান 1, 2, 3, 4 এরকম একটা নির্দিষ্ট মান থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকচুয়াল বলের সমীকরণটা নির্ণয় করব। কীরকম? ধরো একক বলের সংজ্ঞা, একক বলের সংজ্ঞা কি না, কোনো একক ভরের বস্তুর উপর যতটা বল প্রয়োগ করলে একক পরিমাণ ত্বরণ উৎপন্ন হয় তাকে একক বল বলে। আবার শোনো, একক ভরের বস্তুর উপর যতটা বল প্রয়োগ করলে একক পরিমাণ ত্বরণ উৎপন্ন হয় তাকে একক বল বলে। অর্থাৎ এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এ ইকুয়াল টু 1 হয় তাহলে এফ ইকুয়াল টু হবে 1। একক ভরের বস্তুর উপর যতটা বল প্রয়োগ করলে একক পরিমাণ ত্বরণ উৎপন্ন হয় সেই পরিমাণ বলকে একক বল বলে। বোঝা গেছে? তাহলে এম ইকুয়াল টু 1 হলে, এ ইকুয়াল টু 1 হলে এফ ইকুয়াল টু 1 হবে। এবার এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দেবো, দিলে কে এর মান পেয়ে যাব। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে এফ ইকুয়াল টু, তাহলে এফের জায়গাতে 1 লিখি, তাহলে 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1। এফের জায়গাতে 1 বসালাম, এমের জায়গাতে 1 বসালাম, এর জায়গাতে 1 বসালাম, তাহলে কী দাঁড়ালো, 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1। বা কী লিখতে পারি, বা দিয়ে লিখতে পারি, বা লিখতে পারি কি না, কে ইকুয়াল টু 1। এখানে কে সঙ্গে 1 গুণ করে দেয় তাহলে কে থাকবে, আর এপারে 1 আছে, 1 লিখলাম, তার মানে কে ইকুয়াল টু 1। তাহলে কে ইকুয়াল টু 1 হচ্ছে, এবার এই কে এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবো। কে এর মানটা কী করব, এই বলের যে সমীকরণটা নির্ণয় করেছি সেখানে বসিয়ে দেবো। তার মানে এই সমীকরণটা এখন হয়ে গেল এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এটাই হচ্ছে বলের সমীকরণ। এবার এই সমীকরণকে আমরা কাজে লাগিয়ে কী করব, বিভিন্ন সমস্যার সমাধান করব। কীরকম সমস্যা, যে একটা নির্দিষ্ট ভরের বস্তু আছে তার উপরে ধরো এই নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কতটা ত্বরণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যে তিনটে দেখো, তিনটে রাশি আছে, একটা হচ্ছে বল, একটা ভর, একটা ত্বরণ। এই তিনটে রাশির মধ্যে দুটো রাশির মান দেওয়া থাকবে, তৃতীয়টা বের করতে হবে। ধরো দেওয়া আছে এমের মান, এর মান, তাহলে এফের মানটা বের করতে হবে। কিংবা এম আর এফের মান দেওয়া আছে, এর মানটা বের করতে হতে পারে। কিংবা এ আর এফের মান দেওয়া আছে, এম এর মানটা বের করতে হবে। তিনটে রাশির মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে। সেই অঙ্কগুলো বা সেই সমস্যাগুলোর আমরা পরে এর পরে সমাধান করব। আপাতত এই যে সমীকরণটা বেরিয়েছে এই সমীকরণ থেকে আমরা কী করব, যে বলের মাত্রা এবং বলের একক নির্ণয় করব। বলের একক এবং বলের মাত্রা নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তোমরা আপাতত ভিডিওটা পজ করো, করে লিখে নাও, তারপর আবার ভিডিওটা অন করো, ঠিক আছে? হয়ে গেছে? এবার আমি এখানে দেখাবো বলের একক এবং বলের মাত্রা কীভাবে নির্ণয় করতে হয়। আমরা জানলাম কি এফ সমান
এম ইন্টু এ, এটা হচ্ছে বলের সমীকরণ। এবার এখান থেকে বলের একক বের করব, তাহলে বলের একক, বলের একক সমান কি হবে, ভরের একক গুণ ত্বরণের একক। ঠিক আছে, বলের একক সমান কি হচ্ছে, ভরের একক গুণ ত্বরণের একক। এই সমীকরণ দেখে কিন্তু লিখছি, বলের একক সমান ভরের একক গুণ ত্বরণের একক। এইবার যদি আমরা দুটো পদ্ধতিতে বের করতে পারি বলের একক, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে বের করি, তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক, তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক সমান লিখি, তাহলে ভরের একক গুণ ত্বরণের একক। তাহলে ভরের একক কি সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, তাহলে এখানে লিখি গ্রাম গুণ। এবার ত্বরণের একক, ত্বরণের একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার তার মানে সেমি লিখলাম পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কী দাঁড়ালো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এটা কিন্তু মাইনাস চিহ্ন নয়, এটাকে গুণ চিহ্ন বোঝায়। গ্রাম সেন্টিমিটার যখন পাশাপাশি লিখবো তখন মাঝখানে এরকম একটা হাইফেন চিহ্ন দেব, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এইভাবে লিখতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইয়েসের মাথায় স্কোয়ার দেব, এইভাবে লিখতে পারি। কিংবা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটা এইভাবেও লিখতে পারি, যে পার সেকেন্ড স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ারটা নিচে আছে, আর নিচে আছে সেটাকে এইভাবে লিখতে পারি এস মাইনাস টু। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। এটা কী একক, অভিকর্ষীয় একক। পরম একক যদি বলা হয় তাহলে সেটা হবে ডাইন। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় ডাইন। তাহলে এইভাবে লিখতে পারি বলের এককে সিজিএস পদ্ধতিতে, কিংবা এইভাবে লিখতে পারি ডাইন। আচ্ছা, আরেকটা পদ্ধতি বলেছিলাম যে এসআই পদ্ধতিতে আমরা বের করব বলের একক, তাহলে এসআই পদ্ধতিতে কী হবে দেখো, তাহলে এসআই পদ্ধতিতে ভরের একক লিখি প্রথমে, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কী দাঁড়ালো এটা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে এইভাবে লিখতে পারি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এইভাবেও লিখতে পারি। এগুলো হচ্ছে অভিকর্ষীয় একক। এবার এটাকে আমরা লিখতে পারি নিউটন, এন দিয়ে লেখা হয় নিউটন, ডাইনটাকে এভাবে লেখা হয় ডিওয়াই এন ই, এই চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে বোঝা গেছে যে সিজিএস পদ্ধতিতে বলের একক নির্ণয় করার পদ্ধতি শিখে গেছি, এসআই পদ্ধতিতে বলের একক নির্ণয় করার পদ্ধতি আমরা শিখে গেলাম। এরপর আমরা এই সিজিএস পদ্ধতিতে বলের একক বেরোলো ডাইন, এসআই পদ্ধতিতে বেরোলো নিউটন, এই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক দেখব। অর্থাৎ বলের দুটো এককের মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারি যে নিউটন, ওয়ান নিউটন, ওয়ান নিউটন সমান কি লিখতে পারি, ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এইভাবে লিখতে পারি। এইবার কেজিটাকে আমরা গ্রামে আনবো, বা এটা কি এসআই ইউনিট আছে, এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিট আনবো, তাহলে কেজি থেকে গ্রামে গিয়ে কী করতে হবে, হাজার দিয়ে গুণ করতে হবে, তাহলে এক কেজি সমান এক হাজার গ্রাম। এবার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো, এক মিটার সমান কত,
একশো সেন্টিমিটার, তাহলে সেইভাবে লিখে ফেলি। তাহলে এক কেজি আছে, তাহলে এটা লিখলাম 1000 গ্রাম গুণ এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। এবার এই মিটারটাকে সেন্টিমিটারে যদি নিয়ে আসি তাহলে 100 হবে সেন্টিমিটার মাইনাস 2 এটা দাঁড়াবে। এরপর কি করব, গুণ করে দেব এই 100 সাথে 1000 গুণ করো তাহলে কত হবে 1 লাখ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার কে এই 1 লক্ষ দাঁড়াচ্ছে, 1 লক্ষ মানে কত, 10^5, 1 লক্ষ মানে 10^5 মানে 1 এর পিছনে 5টা শূন্য, 10^5 মানে কত, 1 এর পরে 5টা শূন্য। দেখো এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা শূন্য ছিল, এইভাবে লিখতে পেরেছি আমরা। এবার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা সমান হচ্ছে ডাইন, তাহলে এখানে লিখব ডাইন। তার মানে 1 নিউটন সমান 1 নিউটন সমান 10^5 ডাইন, বোঝা গেছে? কিংবা যদি প্রশ্ন করে তাহলে তোমাদের পরীক্ষাতে কী প্রশ্ন আসতে পারে যে 1 নিউটন সমান কত ডাইন, সেখানে লিখলে 1 নিউটন সমান 10^5 ডাইন, এইভাবে লিখতে পারো। কিংবা কেউ লিখলো যে 1 নিউটন সমান 1 লক্ষ ডাইন, ঠিকই আছে, তার উত্তর ঠিক আছে। যদি প্রশ্ন হয় যে 1 ডাইন সমান কত নিউটন, 1 ডাইন সমান কত নিউটন, অর্থাৎ 1 ডাইন ইকুয়াল টু কত নিউটন, তখন কি উত্তর হবে? দেখো এই ডাইনটার জায়গায় 1 রেখে পুরোটাকে নিউটনে নিয়ে যেতে হবে, তখন উত্তর হবে দেখো এখানে 10^-5 নিউটন, 10^-5 নিউটন। কেন 10^5 সংখ্যাটা এর সাথে গুণ আছে, ডাইনের সাথে গুণ আছে, তাহলে এটাকে যদি এপারে নিয়ে আসি তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে। ভাগ যখন হয়ে যাবে তার মানে এরকম হবে 1 নিউটন/10^5 ইকুয়াল টু 1 ডাইন, এরকম দাঁড়াবে। এবার 10^5টা যেহেতু নিচে আছে যখন উপরে নিয়ে যাব তখন হবে 10^-5, তাই এটা লিখলাম 1 ডাইন সমান 10^-5 নিউটন। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন প্রায় সময় দেয় এবং প্রচুর দেয়, অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এরপর আমরা গাণিতিক সমস্যার সমাধান করে বলেছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর এই ক্লাসে করছে না, এর পরের ক্লাসে এর উপরে অর্থাৎ এই বলের উপরে যে ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষাতে আছে সেই সমস্যাগুলোর সমাধান করবো।